আজকে করব চিকেন ফিঙ্গার, সের জন্য আমি এরকম চিকেনগুলো এরকম করে পিস করে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি নিয়েছি, নিয়ে এবার এতে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি চিকেন ফিঙ্গারটা করার জন্য আমি ম্যারিনেট করে রাখবো না, এটা আমি আধা ঘন্টার জন্য এরকম করে রেখে রেডি করতে বাকি স্টেপটা যতটুকু সময় ঠিক ততটুকুই সময় রাখবো। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচি ময়দা, আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো গোলমরিচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এগুলোকে সবগুলোকে এবার একটু মিশিয়ে এখানে সামান্য একটু হাতে অল্প অল্প জল নিয়ে, বেশি জল নেবেন না, এরকম করে জল নিয়ে নি, এরকম করে সবগুলো এরকম করে মাখাতে থাকবেন। ভুল করে একবারে বেশি করে জল নেবেন না, এটা একটুখানি সময় নিয়ে করতে হবে আস্তে আস্তে করে। এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে এবার এগুলো দিয়ে দেব। এগুলোকে আমি আবার ওই ট্রেটার মধ্যে এরকম রেখে নিচ্ছি, আর এটাকে একটু জল দিয়ে গুলে নেব, এটাকে একটু জল দিয়ে গুলে নিচ্ছি। ঠিক এইরকম হবে, এবার এক এক পিস করে আমাদের চিকেনটা যতক্ষণ আমি এইটা করতে সময় লেগেছে ঠিক ততক্ষণই মাখানো ছিল। এবার চিকেনটা এক এক করে এটার উপর কোট করে নেব, আপনারা চাইলে পরে এইভাবে রেখে দিতে পারেন, কোট করে এয়ার টাইট কন্টেনার করে 15 দিন রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে, যখন ইচ্ছা হবে তখন খেতে পারেন। আমাদের একটা রেডি হয়ে গেল, এইভাবেই সবগুলো করে নেব আমি। আমাদের চিকেনগুলো রেডি করে নিয়েছি, এ দেখুন এইভাবে সবগুলো করে নিয়েছি।
আপনারা চাইলে পরে এইভাবে ম্যারিনেট। আমি এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, এবার গরম হতে দিয়েছি। এবার গ্যাসটাকে লো করে দেব, দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসটাকে একদম আস্তে রেখে ভেজে নেব। আমাদের চিকেন ফ্রাই হয়ে গেছে ভাজা। এবার একটা একটা করে তুলে নেব। আপনারা এইভাবে একবার চিকেন ফিঙ্গার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে। এখন আমাদের চিকেন ফিঙ্গার একদম রেডি, কতটা মচমচে হয়েছে আর ভেতরটা একদম ফ্রেশ লাগছে কীরকম, খেতেও খুব টেস্ট হয়। আপনারা এইভাবে খুব সহজ পদ্ধতিতে চিকেন ফিঙ্গার বাড়িতেই বানিয়ে খেতে পারেন, বাইরের থেকে না কিনে এনে।